আমি একজন নওগাঁ জেলা স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্র ছিলাম। 1968 সালে আর্মিতে ভর্তি হই এবং ওখান থেকে আমি চিটাং গিয়ে ট্রেনিং করি। ট্রেনিং করে যশোর ক্যান্টনমেন্ট আমি ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টে আসি। আমি 29 মার্চে আমি সাপ্লাই ডিউটিতে যাই। ওখানে যেখানে রেশন সাপ্লাই হয় সেখানে ডিউটিতে যাই। যাওয়ার পর রাতে ডিউটি করি এবং ওখানে একটু গ্যাঞ্জার মতো সৃষ্টি হলো। তখন আমার কমান্ডার ছিল একজন নায়ক, সে বললো হয়তো কোনো ঘটনা ঘটতে পারে, এই কথাটাই বললো। তখন সকাল হয়ে গেল। হওয়ার পরে সকাল হওয়ার পর আমাদের ব্যাটালিয়ন থেকে একটা গাড়ি গেল। যাওয়ার পর আমাদেরকে নিয়ে আমাদের ক্যাম্প আমাদের যে ইয়ে আছে কোম্পানি আছে ওখানে নিয়ে গেল ফার্স্ট বেঙ্গলে। যাওয়ার পর আমাদের বললো তুমি অস্ত্র জমাতে দিও। আপনারা এখনো জানতেন না যে ব্রেকডাউন হয়ে গেছে? তবু জানতে চাই। তখন আমরা অস্ত্র জমা দিলাম, দিয়ে ইউনিফর্মটা পরে আছে আমার বাড়ি। হঠাৎ করে তখন আমাদের কর্নেল ছিল লেফটেন্যান্ট কর্নেল জলি সাহেব ছিল, বাঙালি, ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিও ছিল। তখন আমরা ওনাকে যে বললাম, অনেক লোককে বললাম আমরা যে স্যার কী হচ্ছে আমাদের অর্ডার দেন আমরা অস্ত্র নেই। তখন বললো কি না, তখন এই ব্রিগেডে একটা পাঠান ছিল সে চাবি টাবি নিয়ে চলে গেছে, সে বেরুস রেজিমেন্টে ওখানে চলে গেছে। তখন আমরা বললাম স্যার কোনো ঘটনা ঘটতে পারে, আপনি দয়া করে অর্ডারটা দেন। না কোনো কিছু হবে না, তো চিন্তার কারণ নাই। তখন আমরা 30 মার্চে সকাল 10টায় ঘটনা ঘটে। তখন আমরা বললাম যে ঠিক আছে স্যার, আপনি না দিলে আমরা জোর করে ভেঙে ফেলবো। আমাদের ওরা বলে যে রস্তগার আছে কোদ বলি আমরা কোদ ভেঙে ফেলবো। তখন কেন বলছেন, কেন এরকম কেন বলছেন? আমরা বুঝেছি যে পরিস্থিতি যে এরা হচ্ছে ওখানে এফএফ রেজিমেন্ট আছে, বেলুচ রেজিমেন্ট আছে, পাঞ্জাব রেজিমেন্ট আছে, সম্পূর্ণ কিন্তু ওরা ডিফেন্স লেডিসে সব আমাদের দিকে মুখ করে। তখন আমাদের একটা ভীতি একটা আতঙ্কের সৃষ্টি হলো। আবার এর মধ্যে বুঝতে পারলাম যে এখানে আমাদের পথে চাবি নিয়ে যাওয়ার কোনো অর্ডার নেই। ইমেনশনের পথে চাবিটা আমাদের ব্যাটালিয়নে থাকে কিন্তু আদার কোথাও যাবে না। তখন একটু আমাদের সন্ধ্যা এসে গেল। তখন আমরা ফটকারখানে বললো কয়েকটা লোক ঝাঁকি দিয়ে উঠলো, চলো তালা ভাঙবো। এই কম আছে ঝাঁকি দিয়ে একবার এ তালা ভাঙ। তালা ভাঙার সঙ্গে সঙ্গে আমাদের উপরে ফায়ার শুরু হয়ে গেল। সেটা এফএফ রেজিমেন্ট হসপিটালের উপরে ছিল, ওরা ফায়ার করতে লাগলো। এদিক বেলুচ রেজিমেন্ট ফায়ার করতে লাগলো, এদিক পাঞ্জাব রেজিমেন্ট ফায়ার করে আমার তিন দিক দিক থেকে আমাদের ফায়ার করতে লাগলো। তখনও আপনারা জানতেন না যুদ্ধ শুরু হয়ে গেছে? না, বা 25 মার্চ কে আমরা জানি না। আচ্ছা, তখন 30 মার্চে তখন আমরা অস্ত্র গানতে নিলাম। আমি নিলাম লাইট মেশিন গান LMG 700 গুলি নিয়ে আমি বাইরে চলে আসলাম। ওখানে আসার পরে কীভাবে ফায়ার হচ্ছে বোঝা যাচ্ছে না, এত ফায়ার। তখন ট্রেনিং শেষ ছিল, তো আমাদের আর্মিতে ট্রেনিং শেষ ছিল সব, খুব চিন্তাভিত পড়ে গেলাম আমরা। তখন এই ইয়ে ছিল বীরবিক্রম মেজর হাফিজ সাহেব, তখন লেফটেন্যান্ট ছিল, আমার কোম্পানি কমান্ডার ছিল। আমি বললাম স্যার কী করব, তোমাদের তোমার কিছু করতে হবে, চুপচাপ থাকবে এখানে, আর ফায়ার এসে ফায়ার করবো। ফার্স্ট বেঙ্গলে খুব জঙ্গলে জায়গা ছিল ওখানে। তখন লেফটেন্যান্ট তখন ছিল লেফটেন্যান্ট হাফিজ সাহেব, এখন বর্তমান বীরবিক্রম মেজর হাফিজ, সে বললো সিয়ার এই একটা রাস্তা আছে, এই রাস্তায় তোমার যেতে পারো। ওখানে 1 ঘন্টা আমার কিছু যুদ্ধ করলাম, 1 ঘন্টা 6 ঘন্টা হয়ে গেছে, খুব ইয়ে হলো, তো ওই রাস্তাটা বের হতে পারবো। তখন লেফটেন্যান্ট করে থাই গেলো, ও আসলো যাইদিকে। আমরা বললাম স্যার আপনি আমাদের সঙ্গে চলে কর না, আমি যাবো না। তখন ওখানে ছিল একটা পাঞ্জাবি ছিল নেসার সাহেব, তারপরে ওই মেজর এটার নামটা কে যেন, যাই হোক
আমাদের মারতে দিল না এখানে, কেন না কেউ কাউকে মারতে পারবে না, তোমরা তোমার চলে যাও। তখন আমরা চলে আসলাম, আসার পরে হাফিজ সাহেব লেফটে আনোয়ার, এর মধ্যে আমরা আসা, ওরা আবার আগে চলে গেছে, চাই যে রাস্তাতে পরে ওই ইয়া ক্ষেত আছে তুষারের ক্ষেত, ওখানে দেখি হচ্ছে ওর লাশটা পড়ে আছে, লেফটে আনোয়ারের লাশ অনেক পড়ে আসছে, আস্তে আস্তে অনেক লোক মারা গেছে, প্রচুর লোক মারা গেছে। ওখান থেকে আমরা তো চলে গেলাম চুগাছা উদ্দেশ্যে, চুগাছা যখন ওখানে যাওয়ার পর ছত্রভঙ্গ হয়ে গেল, কে কোথায় গেছে আর পড়ে যায় নাই। তখন আমার সঙ্গে ছিল বরিশাল বাড়ি ছিল একজন নায়ক রব, আর সেকেন্ডার ছিল বাড়িটা হচ্ছে গোপালগঞ্জের দিকে। ও বলল যে চলো আমরা এদিকে চলে যাই, কোন দিক আমরা উল্টা চলে যাই। তখন আমরা ওখান থেকে রস সাহেব সাহেব সিনিয়র ছিল, খুব স্বাভাবিক ব্যক্তি, ও আমাকে নিয়ে আসলো ইয়াতে উল্টা ঘুরে চলে আসলো, যশোর থেকে উল্টা চলে আসলাম চন্দনপুর একটা জায়গা আছে, শহর পার হয়ে যায় যে জায়গাটা চলে গেছে ইয়াতে লোয়াগাড়া রাস্তা, ওটা মাস্টার চন্দনপুর একটা ইয়া ছিল, ওখানে আসে আমরা কিছু লোককে ক্লোজ করলাম, আমরা আর্মির লোক ইউনিফর্ম পরে আছি, ক্লোজ করে আমরা একটা ডিফেন্স করলাম, ডিফেন্স উপরে আমরা হলো তুরন্ত আমরা হলো, ওখানে আমাদের তিনটা লোক আনসার ছিল মারা গেল, আমরা তো ওখানে চলে গেলাম গোপালগঞ্জ। ওখানে যাওয়ার পর নাসির সাহেব একটা লোক ছিল বিশ্ববিদ্যালয়ের হচ্ছে একজন প্রফেসর, সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকতো, আমার খুব ইয়া করলো, ওয়াই তুমি চলো, এই আমাদের তিনজন আসলে সে গাইড করে, গাইড করে আমরা কিছু কিছু লোক ওখানে ট্রেনিং দেওয়া কিছু করে না করা। আপনাদের কোনো চিন্তা করেন, আমার তাও মনে করতেছি না বোধহয় ইমনি হচ্ছে না কি হচ্ছে, মানে ভাবছিল। তখন গোপালগঞ্জে আমার নাসের সাহেব বললো ঠিক আছে ওই তুমি যাও ওই জেলখানাটা, ওখানে গোপালগঞ্জ জেলখানাটা ভেঙে দাও, আমরা গেলাম ওখানে ওরা ভাঙতে দেবে না, তখন আমরা ইয়া করে জোরকে ভাঙলাম, ওখানে ভাঙার পরে সব পুলিশে গেলাম, তো নাহলে তো ম্যাসে আমরা আর্মির লোক চিহিয়া ছিল সব ছিল, ভেঙে সব কয়েদিগুলো বের করলাম, করার পরে তো শুরু হয়ে গেলো আমাদের হায়াত, ওই হেলিকপ্টার চলে আসলো, দুটো হেলিকপ্টার চলে গেল ভাড়া ভাড়া, তখন আমরা পার হয়ে আসে ওখানে যুদ্ধ করে যে ইয়া ছিল শিখা শিখা হচ্ছে চাষা নাচে সাহেব পায়ের একটা ডিবি ছিল, তা সঙ্গে পরিচয় করে দিল এটা হচ্ছে শেখ মুজিবুর রহমান সাহেবের ভাই ভাই, ওইটা জানলাম। যাক ওখানে আমরা দুটো দিন ওয়েট করে আবার ঘুরে আসে ইন্ডিয়াতে ঢুকি আমরা বনগা যশোর, যশোর বনগা আসি, আসার পর দিদি আমাদের ব্যাটলেন ওখানে, তখন আমরা বললো যে কী ব্যাপার তোমরা কোথায় গেছিলাম, আমরা সারা এই অবস্থাতে আমি ঘুরে গেছিলাম, তখন ওখানে আমরা যোগ দিয়ে শুরু হয়ে গেল আমাদের যুদ্ধ, ওই রেড অ্যাটাক যশোর ক্যান্টনমেন্ট যাই আসি, এরকম করতে করতে আমাদেরকে ইয়া বললো কি না চিলাহাটি যেতে হবে, তখন পুরা প্যাটল্যান্ডটা ফার্স্ট বেঙ্গল আমরা চিলাহাটি গেলাম, চিলাহাটি গিয়ে ওখানে গিয়ে ডিফেন্স করলাম, করার পরে আমাদের অ্যাটাক করলো, অ্যাটাক করা সাকসেসফুল হলো না, অনেক লোক মারা গেলো পাঞ্জাবে, হ্যাঁ নেতৃত্ব দিচ্ছে কি নেতৃত্ব দিচ্ছে ইয়া ওই বীরবিক মেজর হাবিব সাহেব ছিল তখন লেফটেন্যান্ট ছিল। তারপর আমাদেরকে বললো কি আমরা অনেক অসত পেলাম, তো যদি আমাদের অ্যাটাক করেছিল একটা ওরা চিলাহাটি অ্যাটাক সাকসেসফুল হতে পারে নাই, তখন আমরা অস্ট্রেলিয়া দিয়ে আমরা সব দিয়ে আমাকে আবার বললো কি তোমার চললে মেঘালয়, মেঘালয় চলে গেলাম আমরা পুরো ব্যাটলাম ফার্স্ট বেঙ্গল এইট বেঙ্গল আর থার্ড বেঙ্গল আমাদের মেঘালয় পাড়ে দিল। ওখানে যাওয়ার পরে দেখি যে আসলো ইয়া মেজর, মেজর হচ্ছে মঞ্জু সাহেব, মেজর জিয়াউদ্দিন সাহেব যে আমাদের ব্যাটালিয়ন ছিল ফার্স্ট বেঙ্গল ছিল পাকিস্তান ছিল আরও বন্ধ, মেজর জিয়াউদ্দিন সাহেব মঞ্জু সাহেব মেজর মঞ্জু সাহেব সালাউদ্দিন সাহেব একটা ভাগে চলে আসলো, সালাউদ্দিন ফার্স্ট বেঙ্গল ছিল জিয়াউদ্দিন ছিল ফার্স্ট বেঙ্গলে, তখন ওখান থেকে বললো না আমরা এখন অ্যাটাক করব, তখন কামালপুর আমরা অ্যাটাকে চলে গেলাম, কামালপুর গিয়ে আমরা অ্যাটাক করলাম, অ্যাটাক করার পরে আমরা আনসাকসেসফুল হলাম, অনেক লোক মারা গেল, ওখান থেকে আমরা আবার চলে আসলাম, আসার পরে কোনো কারণ ছিল ওটা মারা যাওয়ার ইয়া ছিল সাফারি খাওয়া না পাওয়াতে আমাদের ক্ষতি হয়েছিল। যাই হোক আমরা আসলাম আবার সেই আসলাম, ফিরে আসার পর জিয়াউদ্দিন সাহেব বললো জিয়া বললো আমরা ভিতে যাবো ভিতে ঢুকলাম, তোমার সিলেট দিয়ে ভিতে বাংলাদেশে ইনো হয়ে আমরা সব তখন ওই অ্যাটাক এ এম্বুস রেড করতে 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 আমরা অ্যাডভান্স হয়ে চলে যাচ্ছি,
চলে যেতে যেতে তারপর গিয়ে কানাইঘাটে আসে আমরা একটা টিপে ছিল। কানাইঘাট আছে একটা জায়গা সিলেট, ওই কানাইঘাটে ওখানে আমরা টিপে ছিল। আমাদেরকে একটা অ্যাটাক করে, ওরা অ্যাটাক করার পর অ্যাটাক ওর সাকসেসফুল হয় না, বহুত মারা গেছে ওদের। আর সারেন্ডার করলো হচ্ছে, আমি নিজেই দিয়ে গেলাম হচ্ছে কত আটজন সারেন্ডার করে, তো মারা তোমার দিস নেই। যাই ওখান থেকে আমরা আবার অ্যাডভান্স চলে এলাম। এই যাদের ওখান থেকে আমরা শহরের কাজ যখন গেলাম না, শহরের কাজ যখন দেখা যাচ্ছে পাঞ্জাবিরা থ্রি টন ঢুকাচ্ছে বার করেছে আমরা দেখতে শিখেছি। 14 ডিসেম্বর, সেই 14 ডিসেম্বর সকাল 10টা আমাকে এলো গুলি, আমাকে নিয়ে চলে গেলো শিলং আর্মি হসপিটালে চলে গেলাম। আমি আমার সার্টিফিকেট মিলে গেছিলো শিলং আর্মি হসপিটালে গিয়ে ওখানে আমরা ট্রিটমেন্ট হয়, তারপর করেছিল দেশের যে বর্তমান সরকার দুর্নীতি শেখ হাসিনা, বিশেষ করে আমরা মুক্তিযোদ্ধা করেছি, যুদ্ধর মান আমরা পেয়েছিলাম না। আমরা যুদ্ধ আমাদের ইয়া ছিল না, আমরা এইসব পাবো না, এই ম্যাডাম আমাদের কোনো ইয়া ছিল না। কিন্তু বর্তমান সরকার যেটা আমাদেরকে দিচ্ছে, আমাদের ওয়েলফেয়ার দিকে দিয়ে যে কোনো ইয়াটা দিয়ে আমাদের খুব সুন্দর একটা পজিশন নিয়ে আসছে, আমরা ভালোভাবে চলতে পারছি, এটা বিরাট ব্যাপার। এই ইয়াটা আমাদের মূল্যায়ন কি করে না, এর পূর্বে কোনো করা হয় না, বর্তমান সরকার আমাদের করছে।